থাইল্যান্ড মানেই হচ্ছে তার একটা আলাদা কালচার, তার অন্যরকম খাওয়া দাওয়া, যদিও আমাদের দেশের সঙ্গে একটু কোথাও না কোথাও মিল রয়েছে। তবে এবার গোটা একটা থাইল্যান্ড সেটা কিন্তু শহর কলকাতায় বেশ কিছুটা দিনের জন্য, কারণ থাইল্যান্ড কনসুলেটের উদ্যোগেই শুরু হয়ে গেল একটি থাইল্যান্ড ফুড ফেস্টিভ্যাল। শুধু নয়, থাইল্যান্ড ফেস্টিভ্যাল, মানে পিছনে দেখতেই পাচ্ছেন থাই ফেস্টিভ্যাল, যেখানে খাওয়া দাওয়া, তাদের কালচার, তাদের ফুড কার্ভিংস। আমার সঙ্গে রয়েছেন অ্যাক্টিং কাউন্সিল জেনারেল ভিনাস। এই মুহূর্তে একটু ভিনাসের মুখ থেকে শুনি যে কিরকম ভাবে এই সেলিব্রেশনটা হচ্ছে। ভিনাস, ইউ কুড শেয়ার সামথিং অ্যাবাউট ইট, হোয়াটস হ্যাপেনিং এক্স্যাক্টলি এট থাই ফেস্টিভ্যাল? সার্টেনলি, বাট বিফোর দ্যাট, সাওয়াদি খা। থাই ফেস্টিভ্যাল 2018 ইন কলকাতা দিস ইয়ার ইজ ভেরি স্পেশাল। ইটস আ উইক লং, হুইচ ইজ নেভার বিন ডান বিফোর। উই হ্যাভ থাই ফুড উইক এট দ্য 5 hotels in Kolkata. We have it at JW Marriott, the Oberoi, the Park, Lalit Great Eastern, and ITC Sona. Yes. They have a special Thai menu. থাইল্যান্ড সো বিউটিফুল, এন্ড খাবারটা এতটাই ভালো। আমি বিগ টাইম ফুডি, অ্যান্ড নর্মালি থাইল্যান্ড আমি কতবার গেছি নিজেই ভুলে গেছি, বেড়াতে কম, কাজের জন্য বেশি গেছি। আমার অনেকগুলো ছবি শুটিং হয়েছে এখানে। ইনফ্যাক্ট আমার লাস্ট নিউজ আই রিমেম্বার ককপিটের জন্য আমরা আই শর্ট দেয় খোকা চার শো, প্রচুর ছবি আছে এখানে শ্যুট করেছি, আমি অ্যাড শ্যুট করেছি এখানে অনেকবার। তো আই হ্যাভ এ হিউজ মেমোরিজ, হিউজ কানেকশন উইথ থাইল্যান্ড। তো দ্যাটস গুড। এই এত কিছু খাবার দাবারের মধ্যে যদি আপনি প্ল্যান করে থাকেন যে আপনি থাইল্যান্ড যাবেন, তো থাইল্যান্ড যেতে হলে তার তো কিছু প্রসিজার আছে, এটা কী করে যাবেন? কারণ এই মুহূর্তে সব কিছু বলে দেবেন, কারণ আমার সঙ্গে রয়েছেন থাই এয়ারওয়েজের জেনারেল ম্যানেজার ক্রিস। ডোন্ট থিঙ্ক সো ভিসা ইজ নিডেড, ইটস অ্যান ওপেন পোর্ট, ভিসা ইজ অন অ্যারাইভাল আই গেস, সো রাইট? ইয়েস ইয়েস রাইট। অ্যাকচুয়ালি ক্যান অ্যাপ্লাই ফর ভিসা অন অ্যারাইভাল ইন দ্য সুবর্ণপুর এয়ারপোর্ট ইন ব্যাংকক। ইটস ভেরি কনভিনিয়েন্ট, ইউ নো, অ্যাকচুয়ালি ইটস লাইক ওয়ান আওয়ার ওয়েন ইউ অ্যারাইভ, ইউ ক্যান ডু দ্যাট। But you know, if you can do it beforehand, that's even better, because you can connect your flight right away. When you arrive Bangkok, you just walk to the gate, you know, connect the flight to Bangkok, I'm sorry, to Chiang Mai or Phuket, which is no need to apply for anything anymore. But you can do that also if you want. What are the best places one must look out at Thailand, if you could share? Of course, actually in Thailand there's so many places that you can go, for sure. You know, so we have island, we have mountains, we have everything. But I would personally recommend definitely Phuket, because you know our connecting time is good, many flights that you can go, and yeah, many things you can do in Phuket. খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু যদি এই দেশেই করেন, তাহলে ও দেশে গিয়ে করবেন টা কি? সুতরাং ওই দেশে গিয়ে কোন কোন জায়গায় যাবেন সেগুলো তো সব জানতে পারলেন, কী কী খাবেন সেটাও জানলেন। তো এবার জাস্ট প্ল্যানটা করে ফেল দেবে, আফটার অল আপনিও কিন্তু থাই ফেস্টিভ্যালেরই একটি পার্ট। ক্যামেরাম্যান শঙ্করের সঙ্গে অরুণাভ চান্দওয়ান।